লোকসভা নির্বাচনের আগে সম্প্রীতি জাতীয় স্তরে বিজেপির সাংগঠনিক রদবদল করা হয়েছে আর এবার রাজ্যে বিজেপিতেও সাংগঠনিক রদবদল করা হলো লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ত্রিপুরা রাজ্যের সংগঠনও ঠেলে সাজাতে চাইছে বিজেপি সংগঠনকে শক্তিশালী করতে ইতিমধ্যে বিজেপির সাংগঠনিক স্তরের বেশ কিছু রদবদল করা হয়েছে বিজেপির রাজ্য কমিটিতে নতুন আঠারো জনের পদে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং মোর্চার সভাপতি পদে সাতজনের পদ পরিবর্তন করে দেওয়া হয়েছে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকে সংগঠন শক্তিশালী করার উপর জোর দিয়েছে দল আর সেই কারণে এ পরিবর্তন বলে জানা গেছে শনিবার নতুন কমিটির তালিকা প্রকাশ করেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সেই তালিকায় প্রদেশ সহ সভাপতি পদে ডক্টর অশোক সিনহা বিমল চাকমা সুবল ভৌমিক তাপস ভট্টাচার্য পাপিয়া দত্ত এবং পাতাল কন্যা জমাতিয়া এই ছয়জন স্থান পেয়েছেন এই তালিকায় প্রদেশ সহ সভাপতি পদে বাদ পড়েছেন রেবতী মোহন দাস তার বদলে সুবল ভৌমিক সহ সভাপতি পদে নতুন দায়িত্ব পেয়েছেন তাছাড়া প্রদেশ সাধারণ সম্পাদক পদে বিধায়ক ভগবান দাস অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা এই তিনজন স্থান পেয়েছেন তেমনি প্রদেশ সম্পাদক পদে তাপস মজুমদার ডেভিড দেববর্মা রতন ঘোষ মৌসুমী দাস ভূমিকা নন্দন রিয়াং এবং অজন্তা ভট্টাচার্য স্থান পেয়েছেন সে তালিকায় প্রদেশ কোষাধ্যক্ষ পদে স্থান পেয়েছে নাগাধীরাজ দত্ত কান্তি নাথের অফিস সম্পাদক পদে স্থান পেয়েছেন মিহির সরকার মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পদে দায়িত্ব পেয়েছেন মিমি মজুমদার যুব মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন বিধায়ক সুশান্ত দেব তেমনি এসসি মোর্চার প্রদেশ সভাপতি পদে স্থান পেয়েছেন অরবিন্দ দাস জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন পরিমল দেব বর্মা ও মোর্চার প্রদেশ সভানেত্রী হয়েছেন মলিনা দেবনাথ কিষাণ মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন প্রদীপ পরণ রায় এবং সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিল্লাল মিযা। বিউর রিপোর্ট আর ই নিউজ